কি খবর বড় ভাই? তুই এই বন বেলের মধ্যে ভাই ভাই প্রতিদিন আমার খবর দেন, তোর লাভ কি? কেমন আছো? তোমার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিন ভালোই যায়। পচ্ছার পচ্ছার পথ ছাড়তে পারি, কিন্তু তুমি বিয়ে করবা কবে? আমি বিয়ে করবো কবে এই খবর তোর রেখে লাভ কি রে? আমার কিছু না, আবার অনেক একটা দায়িত্ব আছে না, একটা গ্রামের তোমার পাশের লোক, একটা প্রতিবেশী হিসাবে একটা দায়িত্ব। খুব ভাই দায়িত্ববান হয়ে গেছিস তাই না? হ্যাঁ, একটু মাঝে মধ্যে দেখশন করা লাগে। তুই পাগল হয়ে গেছিস, বুঝছিস? তুই পাগল এসে বাড়িতে জানে বিয়ের কথা বললেই ফাজিল, তুমি কানে কম শোনো, মানুষ পাগল হয়ে যায়। তোমার তো মানে সুতার শেষ নাই, তুমি এই টাকা পয়সা নিয়ে কি করবে আমি বুঝি না কিছু। এই টাকা পয়সা নিয়ে কি কবরে যাবে? ওরে খোদা রে, আমার এই কষ্টের টাকা, এই টাকাগুলোর বিয়ে করে পরে মেরে খাওয়ায় খাওয়ায় শেষ করি। করে তোর মন চাই তুই করে গে, যা সর, তোর সাথে আমি কথা কব না, সর। বৎসার বৎসার যা, খালি বিয়ে বিয়ে বিয়ে। পাগল হইছো? আমি বিয়ে করে খাওয়াবো কি? তোমার এত সম্পত্তি খায় কি? তুই কি আমার সাথে এই কথা করতে চাইছিলি? হ্যাঁ ভাই, সুন্দর একটা মেয়ে দেখছিলাম, ভদ্র। হাই, এই জন্য তোমার ব্যাপারটা নিয়ে আসলাম। কোন জায়গায় রে? এই যে আমাকে ঘরের পিসের বাড়ি, যে বাড়িটা না, এই বাড়িটা। টাকা পয়সা করে দেবেন? ওই আমার মানুষ খাওয়াইলে এই 2 লাখের মতো খরচ হয়ে যাবে। কী করলি? 2 লাখটা খরচ? আরে ভাই, এই নিয়ে চিন্তা করো কে, একবারই তো খরচা করো, বারবার তার করবো না। কই যাস? ওই পাড়ায় যাচ্ছিলাম ভাই। বাজারে যাবি? আমি বাজারে যাচ্ছি। বাজারে যাব? বাজারে গেলে টাকা খরচ হবে না তো? আরে বেটা, চা বিস্কুট আমি খাওয়াব না। সত্যি করছো? হ্যাঁ, চল চা বিস্কুট খাই আসলি, তারপরে খাবারটা। আরে চল, ভাবতেছিস কেন? না, আচ্ছা ঠিক আছে, চল। সত্যি খাওয়াব না তো? আমি খাওয়াব না চা বিস্কুট, চল। এত টাকা ইনকাম করিস, কি করবি টাকা দিয়ে? আচ্ছা তাহলে চলো, চল। আরে এই মহাশি, তাড়াতাড়ি চল, এরকম হাঁটলে বাজারে যাবো কখন? যাইতেই তো সন্ধে লেগে যাবে ভাই। ও ভাই, তাড়াতাড়ি হাঁটলি খিদে লাগে বেশি, খাওয়ালে বেশি লাগে। আরে খাবো তো আমি, টাকা আমি দেবো, তোর সমস্যা কি? তা তো বুঝলাম। এত কিপটা কে করে? এত কিপটা কে? আচ্ছা চল চল। হাজী মোহাম্মদ মহসিন, সে দানবীর খেতাব অর্জন করছিল, সে তার টাকা পয়সা সবকিছু দান করে দিত। হ্যাঁ, তা আমি কি দান করবো নাকি টাকা? তোমার নামও মহসিন, তার নামও মহসিন, এটাই বোঝাচ্ছি, কিন্তু পার্থক্যটা ব্যাপক। তুমি হচ্ছে একটা কম বয়স কাছে দানবীর। ওরে খুদা রে, আমার এই টাকা, কষ্টে অর্জিত টাকাগুলো আমি দান করে দেবো মানুষে, তুই সেই কথা করছিস? না, দান করে তো দিবা না, কিন্তু তুমি যা শুরু করছো। আচ্ছা মাথাটা নেড়া করছো? আচ্ছা কদি, তোমার মাথাটা নেড়া কেন? মাথা নেড়া কেন? তোর কৈফিয়ত দেওয়া লাগবে।
তোমাকে চুল রাখতে না খুব সুন্দর লাগে। এই যে চুল না রাখবো, প্রতি মাসে একবার করে কাটলি 50 টাকা করে লাগে। আমি 3 টাকা দিয়ে ট্যাবলেট কিনে একবার সাইডে দিছি, মারি দিছি, 3 থেকে 4 মাস আমার চুল কাটা লাগবে না, বুঝছিস? কতগুলো টাকা আমার বাইসে যায় না। এই শেভ করো না কেন, শেভ করলে খুব সুন্দর লাগে। আমার চুল, আমার আমার দাড়ি, এত কিছু কেন তোর? আমার দাড়ি কাটলেই তো আমার ব্লেড লাগে 3 টাকা করে এক এক সপ্তাহে, সাইড দিয়ে ব্লেড লাগে 3.5-12 টাকা খরচ। 12 টাকা আসে কোন জায়গা? ওরে বুদ্ধি রে, এত বুদ্ধি নিয়ে মাথায় বালিশ নিয়ে ঘুমাও কি করে? আমি ঘুমাই কি করে, তা তোর জানি লাভ কি? তোমাকে একটা সত্যি করে কথা বলি মশি ভাই, তোমার ঘরে আট পেট খাবার নিয়ে জীবনও বউ থাকবে না। ওরে আমার বউ টিকলো না দেখলো তোর কি? তুই তো খুব ফাজিল আছিস রে সেঙ্গি, তোর তো অনেক সাহস আছে রে। যাও যাও, তুমি আমাদের বাসায় যাও, আমার আব্বার সাথে একটু বিয়ের সাথে কথা আলাপ করে আসি। না আমি তো কোথাও যাবো না, আমার আমার মুড নষ্ট করে দিছিস তুই, বুঝছিস? তোরা দেখলি আমার জন্য ভালো লাগে না, যেখানে যাই যেখানে মাঠে ঘাটে জঙ্গলে সব জায়গায় তুই সামনে বাদিস, বন বেড়ালের মতো লাভ দিয়েছে। তুমি কিছু বোঝো না, আমার খেপাতে তোর ভালো লাগে আমি বুঝতে পারিছি। তুই আমার পিছনে লাগছিস, ও পাশে আর একটা লাগছে, ওই যে হৃদয় আছে ওটাও আমার দেখলে ওই একই কথা, বিয়ে করিস বিয়ে করিস বিয়ে করিস, বিয়ে করে কি হবে কদি? উফরে বুড়ো হয়ে যাচ্ছে, তা কি হয়েছে? তুই কি আমাকে বিয়ে করবি? ওরে আল্লাহ রে, কি কথা কয়, তোর খুন করে ফেলবে রে। এই একটা মায়ের জন্য আমি গ্রামে টিকতে পারবো না রে। না যাও যাও, আমাকে ছেড়ে দাও, কিছু বলবো না। পচা 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 দিবি, আগে বলো বিয়ে করবো কখন? পচা পচা ভাই, মন খারাপ আজ 2-3 দিন ধরে, তোমার ঘুমটা কোনো খোঁজ খবর পাচ্ছি। কি কও, কালকে আগের দিন আরো দেখলাম মনে হয় সঙ্গে চলে গেছে। কি কও ভাই, খুশির কথা তো ভাই, তোমার মেলা টাকা বাইসে গেছে, 2 লাখ টাকার মতো বাইসে গেছে কম পক্ষে। আরে আরে কি করে এগুলো মাথা গরম করে ভাষা? মান সম্মানের একটা ব্যাপার আছে না, বুঝিস না তুই? বস, সম্মানটাই বড়, টাকা আছে সম্মানটা অনেক বড়, কিছু মনে করিস না তোর লাগছে না? বহুদিন যাবার টাকাগুলো জমাইছি রে। এ কি সর্বনাশ হলো, হ্যাঁ আমার সমস্ত টাকা উই পোকা খেয়ে গেছে। আরে আল্লাহ, কি কষ্ট করে না খেয়ে টাকাগুলো জমাইছিলাম, আরে অবস্থা! আরে উই পোকা, তোরা কি সর্বনাশ করলি আমার, সব টাকা শেষ। আরে আল্লাহ, না খাইয়ে থুলাম ধন, তা খেলো নারায়ণ। আরে টাকা রে, আরে কষ্টের টাকা।